হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিও শুরু করার আগে সবাইকে অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে গার্মেন্টসের বিভিন্ন ধরনের ডেফিনেশন অ্যান্ড টার্মস। বন্ধুরা, যারা আমরা ইংলিশ মিডিয়ামে বিএসসি করছি তারা অনেক সময় আমরা ইংরেজিতে ভালো বুঝতে পারি না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব এলসি। এলসি একটি এব্রিয়েশন যার পূর্ণ অর্থ লেটার অফ ক্রেডিট। ক্রেতার পক্ষে এবং বিক্রেতার অনুকূলে বিক্রিত পণ্যের মূল্য পরিশোধের যে নিশ্চয়তা পত্র সেটার নামই এলসি। এক কথায় আমরা বুঝি, যখন কোনো ক্রেতা কোনো পণ্য আমাদের দেশ থেকে কেনে তখন সেই পণ্যের মূল্য পরিশোধের জন্য যদি কোনো ব্যাংক বিক্রেতাকে নিশ্চয়তা প্রদান করে ক্রেতার পক্ষ থেকে, তখন সেই ক্রয় বিক্রয়ের মাঝে যে পণ্য পরিশোধের জন্য যে পত্রটি লেখা হয়, যে দলিলটা লেখা হয় সেটা হচ্ছে এলসি। আমরা দুই নম্বরে জানব ব্যাক টু ব্যাক এলসি। সাধারণত আমরা ব্যাক টু ব্যাক এলসি বলতে কি বুঝি? ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে যখন কোনো বায়ার আমাদেরকে কোনো পণ্য তৈরি করার জন্য সকল ইনস্ট্রুমেন্ট দিয়ে দেয়। যেমন ধরুন, একটা গার্মেন্টস তৈরি করার জন্য সে আমাদেরকে ফেব্রিক দিয়ে দিল, অ্যাক্সেসরিজ দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আমরা সেটা তৈরি করে আবার তার কাছেই প্রেরণ করলাম, এটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। অর্থাৎ সে সকল ইনস্ট্রুমেন্ট বা ম্যাটেরিয়ালস দিয়ে দিল, আমরা তৈরি করে আবার তার কাছেই ব্যাক পাঠালাম, এটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। এখন আমরা আলোচনা করব ইনভয়েস। সাধারণত আমরা ইনভয়েস বলতে কি বুঝি? বিক্রিত মালামাল পাঠানোর পরে যখন সেই বিক্রিত মালামালের মূল্য উল্লেখ করে যে দলিলটা লেখা হয় সেটাকে সাধারণত আমরা ইনভয়েস বলি। এরপরে আসুন জানা যাক FOB, অর্থাৎ ফ্রি অফ বোর্ড। তো ফ্রি অফ বোর্ড বলতে আমরা বুঝি বিক্রিত মালামালের পরিবহন খরচ বাদ দিয়ে। ইনভয়েসে যে তথ্য পাঠানো হবে সেটাই হচ্ছে ফ্রি অফ বোর্ড। C&F, যার পূর্ণ অর্থ কস্ট অ্যান্ড ফ্রেট, অর্থাৎ বিক্রিত পণ্যের পরিবহন খরচ সহ যদি ইনভয়েসে উল্লেখ থাকে তখন তাকে কস্ট অ্যান্ড ফ্রেট বলে। তারপর হচ্ছে CIF, কস্ট ইনসুরেন্স অ্যান্ড ফ্রেট, অর্থাৎ বিক্রিত পণ্যের মূল্য পরিশোধের সাথে যদি ইন্স্যুরেন্স খরচ, পরিবহন খরচ সবকিছু ইনভয়েসে উল্লেখ থাকে তখন তাকে কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট বলে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন, এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।